হাসি আমারে চলে গেল, এখন আমি কি করব? আমি তো বেচাকেনা করতে জানি না। হে ব্রজ কিশোর, হে ব্রজেরই নন্দন, মরুভূমি তরু হয়ে এসো চিন্তামণি, আজ এই সংসারে সরোবর মাঝে আমি যে বড় একা প্রভু, যদি না আসি বিভূতিভূষণ কল্প তরু ঘনশ্যাম, তবে থাকিব অনাহারে বাঁধি বনকে, তবে কি আজ বুঝি দাদার ভালোবাসা, আজ হলো ব্যর্থ ও গো প্রভু। জগন্নাথ চক গ্রাম নিবাসী শ্রীযুক্ত মানিক
মানিক মান্না দাস মহাশয় উনি তিন সখীকে দশটি করে টাকা দিয়ে পুরস্কৃত করছেন। আশা করি সমাজ দরবার সকলে সমর্থন জানাবেন এবং সেই সঙ্গে উচ্চ সংকীর্তন সহকারে হরিধ্বনি প্রদান করবেন। সবাই মিলে দু বাহু তুলে শ্রীগুরু নিতাই গৌর প্রেমানন্দে বচনাটি শেষ করলাম। রাইধনি তো দেখতে পেলাম না, রাইধনি গেলে বলবে ওগো মাসি আমার শ্যাম কোথায়, বলে ও রাধে ও ললিতে অভিষেকা। তোরা কেন সকলে দাঁড়িয়ে বলেছিস? তোদের বেচাকেনা হয়েছে? হয়েছে ললিতা, হয়েছে, বাকি সুন্দর। এই তোদের সুন্দর হয়েছে বেচাকেনা? বলে রাইধনি, আরে মুখ গোমড়া করে দাঁড়িয়ে আছিস কেন মাসি? কি হলো আমার শ্যামকে তুমি নিয়ে এসেছো? হয়েছে, মরেছে। আরে তোকে বসিয়ে দিয়ে গেলাম কদম তোলাতে, হ্যাঁ এখানে বকুল প্রিয়া বকুল তোলা কদম গাছ সামনে, তা বেচা কেনা করবে শ্যাম 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 করে। বলি তোর শ্যাম ছাড়ে কি আর কিছু জানিস? তুমি নিয়ে আসনি তো। আরে আসবো কি করে, গোটা বাজার তন্ন তন্ন করে খুঁজে দেখলাম তোর শ্যামনগরকে পাইনি পাইনি পাইনি। মাসি তুমি তো জানো আমি আমার শ্যামকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারি। তাহলে বল, আমি তো বাজারে তন্ন তন্ন করে খুঁজে দেখলাম শ্যাম ছাড়া রাধিকা। আমি বুঝেছি তোর মনের দুঃখ জ্বালা যন্ত্রণা কোথায়, তবে এই বাজারে আমি তন্ন তন্ন করে খুঁজে দেখলাম তোর শ্যাম নাগরীকে পেলাম না। আমি আর ওই আশায় পথে থাকবো না। আমি কি বলছি জানিস? আরে শোন শোন, যখন এখানে হলো না বেলাটা বয়ে যাচ্ছে, তাই কি বলছি জানিস, বেচাকেনা কি হয়েছে? আমার কিচ্ছু বেচাকেনা হয়নি। সে কি বেচাকেনা করতে পারিস নি? কেন কেন তুমি তো জানো ও তুমি তো দধির দাম জানি না, তুমি তো কিছু বলে গেলে না। ও দধির দাম বলিস নি, ভালো হয়েছে। এই ললিতে এসেছিল বলেছিলাম 1 লক্ষ টাকা। কত? 1 লক্ষ। হে বিশাখা বলো, এর সত্যি মাথা গেছে? আরে এইটুকু ছোট্ট ভাঁড় ললিতে, তুই বল এইটুকু ছোট্ট ভাঁড় তাতে কতটুকু বা দধি আছে? এর দাম যদি 1 লক্ষ টাকা বলে তোর মাথা আছে? আরে 1 লক্ষ টাকা বললে কেউ নিতে পারে? মাসি ওই 1 লক্ষ টাকায় ওই একজনই কিনতে পারে। একজন? সে আমার শ্যাম ছাড়া আর কেউ পারে না। তোর ওই শ্যামনগর ছাড়া আর কেউ পারবে না? তাহলে বলছি শোন, তোর ওই দধির দোকান টোকান আবার মাথায় করে নিয়ে চল আমরা ফিরে যাই। যদি তোর শ্যামনগরের দর্শন পাই ভালো,
না হলে বেলাটা ডুবে গেলে তোর শাশুড়ি যে গঞ্জনা দেবে সে বুঝতে পেরেছি চলো চলে যাই তাহলে তাহলেই বাজার ছেড়ে আমরা যাই তবে কি বলতো বলো সবাই মিলে আবার নাচতে নাচতে গাইতে গাইতে তাই হবে তোর একটু মনের দুঃখ তো নাকি ললিতে ওর দুঃখ জ্বালা যন্ত্রণা মারা দেখি যমুনার ঘাটে গিয়ে পারি কিনা বোঝাতে তাই বলি বলো বলো বলি ধা দিনি ধিনা নাতি নীতি না ধাদিনি ধিনা নাতিনি তিনা ধাদিনি ধিনা যমুনার জল তো বেড়েছে দেখতে পাচ্ছি আরে কেন বলছো আরে মানে কাউকে দেখি আরে কানায় কানায় জোয়ারে পরিপূর্ণ হয়ে গেছে তাই বুঝি ও মাসি কি আমরা কেমন করে যাব কেন কেমন করে যাব মানে ও মাসি ভীষণ ভয় করে কিসের ভয় যমুনার কালো জল সদা করে টলো মাল যমুনার কালো জল সদা করে টলো জলে পরিপূর্ণ তবে কি জানিস বলো জয় রাধে শ্রী ভক্ত মণ্ডলী সায়ন্তিকা মা কো বাড়ি বাকি ভাই উনি রাধা রানীর ভূমিকায় মুগ্ধ হয়ে দশটি টাকা প্রদান করছেন আশা করি আপনারা সকলে হরিধ্বনি সহকারে উৎসাহী করবেন শীঘ্র নিদাই গৌর প্রেমানন্দে হরি হরি বল বলে রাধে দেখেছিস যমুনার নীল জলে কালোয় পরিপূর্ণ হয়ে গেছে সে তো দেখতে পাচ্ছি কি তাহলে তোদের কি করছে বল ভয় করেছে হে মাসি কি বলছিস জানিস বলো বলি ভয় পেও না ব্রজাঙ্গনা কেন আরে যেমন এসেছি যেমন এসেছিলাম তেমন করে যাই চলো না
যেমন এসেছিলাম তেমন চল। হো মাসি আমি বুঝতে পারছি না, ও তুই যেতে পারবি চাইছিস না, পারছি না যেতেও পারবো না, যেতে পারবি না কেন, কেন তোর কি হয়েছে আমার মাসি? আমি কোথাও নাবিক টাবিক কি দেখতে পাচ্ছি না কেন বলো তো? আরে জল যেখানে আছে নিশ্চয়ই তো তরণী থাকবে। আরে নিশ্চয়ই আছে, আছে দেখতে পাচ্ছি না কেন? দেখতে পাচ্ছিস না? ও রাধে তোর মাথা গেছে কি বল দেখি, নাবি গেছে ললিতে, তরণী আছে, দেখতে পাচ্ছিস না? তবে কি বল দেখি, এপার থেকে নাবি হয়তো ওপারে চলে গেছে, কি করতে হবে বল দেখি? বলো ডাকলে নাবি তোদের আসবে কাছে, ওরে ডাকলে নাবি তোদের আসবে কাছে, ওরে নাবি কাছে আর করবি আছে, শুধু
জানিস তো আরে বয়সে চুল পেকে গেছে তো তাই বুড়ি হয়ে গেছে ডাক্তার হতে এপার থেকে ওপারে যায় না তা আমি কি বলছি জানিস এই রাধে বলো তুই মন প্রাণ দিয়ে ভক্তি ভরে একবার আমি ডাকতে পারবো না এখন ভক্তি না চাই দুপুরবেলা ভক্তি ভরে ডাকবো ও দুপুরবেলা ভক্তি নেই ও মন প্রাণ ভক্তি ভরে ডাকতে পারবি না আরে একবার মন প্রাণ ভরে ভক্তি ভরে ডাক দে দেখবি নাবি এপার থেকে ওপারে চলে গেছে আবার ওপার থেকে এপারে চলে আসবে আসবে আরে নিশ্চয়ই আসবে আর না এলে তো কি হয়েছে কাছে তো খেয়া ঘাট রয়েছে ওখানে চলে যাব ঠিক বলেছো হ্যাঁ কত ঘাট পয়সাও লাগে না আর বিনা ফ্রিতে পারে কি এখানে পয়সা লাগে জানি তো তাহলে দেখা যাক না না হয় আমরা ঘাটে চলে যাব না হলে জলপথ না দিয়ে আমরা যাব না তাহলে জলপথ দিয়ে যাব ওই দেখো টোটো এসেছে আমাদের জন্য টোটো এসে গেছে বাহ কি সুন্দর জলপথ দিয়ে আর যাব না দরকার দরকারে টোটোই পালি যাব ঠিক আছে চল ও মাসি ডাকি তাহলে হ্যাঁ ডাক দে ডাক ও নবি তুমি বোঝো না কি মোড়াই আছি বিপদে আরে ও পারেতে যাব মোড়াবো সে আছি ও পারেতে যাব মোড়াবো সে আছি ও নাবিক বোঝো নাকি আছি বিপদে ও পারেতে যাব মোড়াবো সে আছি তোমার জন্য আজ আমার প্রাণ কাঁদে ছেড়ে আমি এসেছি রে
যমুনার জলে ডাহুক ডাহুকির কলরব, আর ওপারে যেন সখী যেন শোনে আমার প্রিয়া শোনে, একটু ছলনা করে বলি তোমরা কি ওপার থেকে ডাকছো আমায়? আমরা ডাকছি গো, আমরা তোমায় ডাকছি। তোমরা একটুখানি অপেক্ষা করো, কারণ আমি এখনই ওপার থেকে এপারে তরণ্য হয়ে এসেছি। ও তাই বুঝি? যার জন্য এপার ওপার করছি আমি তারই কথা বলতে বলতে তোমাদের সামনে যাব। বেশ বেশ, তাড়াতাড়ি করে এসে নাও। নয়গো রাধা বিনোদী, শোনয়গো রাধা বিনোদী, বাজল বাঁশি বেদনা তুমি কেন এলে না, বাজল বাঁশি বেদনা বেদনা তুমি কেন এলে না, ও
বাজল বাসি বেদনা তুমি কেন এলে না তুমি কেন এলে না তুমি কেন আ পড়ে গেল এই সখি দেখ দেখ না উইকেট কি হলো বলি কি হলো না বিগমণি তোমাদের ডাক শুনে তাড়াতাড়ি করে তরণীর খানা নই আসতে গিয়ে আমার এই তরণী চরে লেগে গেছে তাই বুঝি তোমরা যদি একটু টান দিয়ে সাহায্য করো তাহলে তোমাদের সামনে আমি তরণী নিয়ে যেতে পারি ও বাবাশি কি হলো বলে দাও পারবো না পারবি না বলে এই নাবি বলে বলো আমাদের এই সখীরা বলছে পারবে না কেন পারবে না এই কেন পারবে না আমরা পারি না পরপুরুষের হাত ধরি না দেখেছো আমি তো একবারও বলিনি যে ওরা আমার ঘরের নারী হ্যাঁ আরে ওরা পরনারী ওরা পরপুরুষের হাত ধরতে জানে না মানে তোমরা আমায় সাহায্য করবে না না কেন কেন আরে কত শাস্ত্র কথা শুনেছি তুমি নাকি পুতনাকে বধ করেছো বকাসুরকে বধ করেছো তা বলি না আমি যদি তেমন হয় কেন তোমার নিজ বলে কি তুমি আসতে পারো না যদি শাস্ত্রের কথা শুনে থাকো তাহলে মনে নি হয়তো জন্মের পর একটা অসুরকে বধ করেছিলাম জন্মের একদিন পরেই তাই তো যার নাম পুতনা তোমরা আমার শক্তির পরীক্ষা চাইছো তাই তো চাইছি শোনো তোমরা যদি আমায় সাহায্য করো তাহলে তরণী নইয়ে আমি আবার ওপারে চলে যাব না 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 ভিক শোনো 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 এক কাজ করো এরা যখন যেতে চাইছে না আমার তো বয়স চলে গেছে তুমি যাও সাহায্য করবে কেন তোরা পারিস না আমরা পারবো না ঠিক আছে দেখ নাবিকে সাহায্য করতে যাচ্ছি তুমি যাও যদি আমাকে নাবিকের সম্মুখে বিপদে পড়তে হয় তোরা তখন আমাকে টেনে তুলে নিবি আচ্ছা বলছি আমরা ঠিক আছে হ্যাঁ তাহলে এই নাবি হ্যাঁ বলো শোনো শোনো এই যে দেখেছো আমার জ্যেষ্ঠটা দেখেছো ধরেছো তুমি ভালো করে এটা ধরে টান দিয়ে জোরে করে তুমি ভালো করে ধরেছো হ্যাঁ আমি ধরেছি ভালো করে ধরে ও মাঝি হেলা করিস না ছেড়ে দিয়ে নৌকা মাঝি যাব যমুনা ছেড়ে দিয়ে নৌকা মাঝি যাব যমুনা যেতে পালে তুলে দে পালে তুলে দে মাঝি হেলা করিস না ছেড়ে দিয়ে নৌকা মাঝি দরিয়ায় নবী এলো মায়া মিনার ঘরে হাসিলে হাজার মানে কামিলে মুক্তা ঝরে দরিয়ায় নবী এলো মায়া মিনার ঘরে হাসিলে হাজার মানে কামিলে মুক্তা ঝরে ও দয়াল কান্ডারি আমি কি গো মায়েরা ভালো আছেন তো আচ্ছা দেখো বুদ্ধি দেখেছো ওকে করে দেখো সাহায্য করো বুড়ি মানুষ পায়া দেখো বলছিলাম আপনারা ভালো আছেন দেখে ভালো আছে বলছে ভালো আছে না কেন জিজ্ঞেস কারুর হয় সর্বনাশ কারুর হয় পৌষ মাস আপনারা ভালো আছেন যারা প্রসাদ পেতে বসেছেন ভালো আছেন তো হ্যাঁ জিজ্ঞেস করার কারণটা হচ্ছে এটাই কারুর করুণা হয়নি হয়েছে কি গো করুণা কারো হয়নি করুণা হয়েছে হ্যাঁ সেইটাই আমি এর জন্য জিজ্ঞাসা করলাম যে কারো করুণা হয়েছে কিনা কারণ আমরা আমরা যতজন এসেছি আমাদের সবার কিন্তু করুণা হয়েছে হ্যাঁ আপনারা জানেন না হয়তো আমরা এসেছি সেই সবং থানার অন্তর্গত হরিকা থেকে তো আমরা যতজন এসেছি সবারই করুণা হয়েছে আমাদের তাহলে এবার বলুন মাঝখান দিয়ে রাস্তা ছেড়ে দিয়েছিলেন আমাদের গায়ে লেগে গেছে মানে এবার আপনাদেরও হয়ে গেছে হয়েছে বিশ্বে যা রোগটা ছড়িয়েছিল ওর নাম কি করুণা করোনা তাহলে করোনা আর করুণা দুটো কথার অর্থ আলাদা